नमस्कार बंधुरा, वेलकम टू एसडी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। সামনের মরসুমের কিন্তু আরো একজন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করে ফেলল ইস্ট বেঙ্গল। এছাড়া কিন্তু আইএসএল এর বেশ কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। প্রথমে যদি আমরা আইএসএল এর বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তাহলে আমি বারবারই কিন্তু একটা কথা বলে আসছিলাম যে আহমেদ জহু কিন্তু ওড়িশা এফসিতে সাইন করতে চলেছে। কারণ যে সের্জিও লোবেরার হাত ধরে এত ভালো ইন্ডিয়াতে ফুটবল খেলেছে, এফসি গোয়াতে, তারপরে মুম্বাই সিটি এফসিতে, সের্জিও লোবেরা যেহেতু ফিরেছে, তার পছন্দের প্লেয়ারদেরও কিন্তু তিনি তার দলে নেবেই। সেই ডিলটাই কিন্তু ডান করে ফেলেছে ওড়িশা এফসি। তো সামনের মরশুমে কিন্তু আহমেদ জহুকে তোমরা ওড়িশা এফসির জার্সি গায়ে দেখতে পাবে। এছাড়া আরও একজন যদি বিদেশি প্লেয়ারের কথা বলতে হয়, তিনি হলেন রয় কৃষ্ণা। তো রয় কৃষ্ণা কলকাতা ফুটবলে তো দুর্দান্ত একটা সময় কাটিয়েছেন, এটিকে দলের হয়েও ভালো খেলেছিলেন, পরবর্তী সময় এটিকে মোহনবাগানের হলেও ভালো খেলেছিলেন। এই মরশুমে খুব একটা ভালো তার সময় যায়নি বেঙ্গালুরু এফসিতে, আর বেঙ্গালুরু এফসি তার প্রিয় বন্ধু প্রবীর দাস কিন্তু কেরালা ব্লাস্টার্সে চলে গেছে। কোনোভাবেই কিন্তু রয় কৃষ্ণা কেরালা ব্লাস্টার্সে যাচ্ছে না, কারণ কেরালা ব্লাস্টার্স সেই জায়গায় দুজন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারকে অলরেডি সাইন করিয়ে ফেলেছে। তো এই অনেকদিনের বন্ধুত্ব কিন্তু ভাঙন হতে চলেছে এবার। আর যতটা খবর পাওয়া যাচ্ছে, রয় কৃষ্ণা কিন্তু এ লিগের বেশ কিছু ক্লাবের অফার রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তিনি এ লিগেও ফিরে যেতে পারে, যেহেতু তার কাছে আইএসএল এর ক্লাবের খুব একটা বেশি অফার নেই। যদি আইএসএল এর মানে ক্লাবের ভালো অফার থাকে, তাহলে কিন্তু আইএসএল এর কথা ভাবতে পারে, তা না হলে কিন্তু রয় কৃষ্ণা পরের মরশুমে এ লিগে ফিরে যেতে পারে। তো এরকম একজন ভালো বিদেশি প্লেয়ারকে পরের মরশুমে আমরা নাও দেখতে পারি আইএসএল এর মঞ্চে। এরপর বন্ধুরা, যদি আমরা একটু জামশেদপুর এফসির দিকে তাকাই, তাহলে জামশেদপুর এফসিও কিন্তু একটা প্লেয়ারের সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে, আর এই ডিলটা ডানের পথে। তিনি হলেন এবছরের চেন্নাই এফসিতে খেলে যাওয়া প্লেয়ার পিটার স্লেপসকোভিচ। তো পিটার স্লেপসকোভিচ মূলত সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। তো কোস্টারিকান এই সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারের সঙ্গে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে জামশেদপুর এফসি। পরের মরশুমে সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে কিন্তু জামশেদপুরের জার্সি গায়ে খেলতে চলেছে এই পিটার। আর যদি এবছরের আইএসএলে তার রেকর্ডের কথা বলা যায়, তাহলে 17টা ম্যাচ খেলেছে, 8টা গোল করেছে, 4টা অ্যাসিস্টও রয়েছে। তো অ্যাজ এ স্ট্রাইকার কিন্তু ভালো, খুব একটা সাপ্লাই লাইন পায়নি চেন্নাই এফসির কাছ থেকে, সেই জন্য খুব একটা বেশি গোল করতে পারেনি, তাতেও কিন্তু টোটাল 12টা গোলের ক্ষেত্রে তার অবদান রয়েছে। তো পরের মরশুমে কিন্তু জামশেদপুর এফসি এই প্লেয়ারকে সাইন করাতে চলেছে। আরও একটা যদি জামশেদপুর এফসির সঙ্গে লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে, আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, তিনি কিন্তু এর আগে আইএসএলে খেলেনি। তো আইএসএলে কিন্তু তার তিনি নতুন প্লেয়ার হতে চলেছেন, এবং প্লেয়ারটার নাম যদি বলা যায়, তিনি হলেন জেমরি মানরোজা। তো জেমরি মানরোজা কিন্তু একজন ফ্রান্সের প্লেয়ার, এবং অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার। বয়সটা 31 বছর বয়স, আর যদি তার মার্কেট ভ্যালুর দিকে দেখা যায়, তাহলে 2.4 কোটি এরকমই মোটামুটি তার মার্কেট ভ্যালু। এবং অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার ভালো প্লেয়ার, যতটুকু জানতে পারলাম এবং যতটুকু তার খেলা দেখলাম, তো খুবই ভালো প্লেয়ার, এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু পরের মরশুমে তিনিও সাইন করতে চলেছে। অ্যাডভান্স স্টেজে কথাবার্তাটা চলে গেছে, সাইনিংটা মাত্র কয়েকটা দিনের ব্যাপার, তো সাইনিংটাও হয়ে যাবে পরের মরশুমে। কিন্তু এই দুটো বিদেশিকে আমরা জামশেদপুর এফসি জার্সি গায়ে খেলতে দেখতে চলেছি। তো বন্ধুরা, এরপরে যে আমরা নিউজটা নিয়ে কথা বলবো, সেই নিউজটা শুনে কিন্তু প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সমর্থক খুশি হবে। কারণ ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে এবছরের হায়দ্রাবাদ এফসির অ্যাটাকিং মিডফিল্ডার বোর্জা হেরিরাকে। তো 30 বছর বয়সী এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার এই সিজনে দুর্দান্ত ফুটবল খেলেছেন। অ্যাজ এ অ্যাটাকার হিসাবে কিন্তু আইএসএল এর 20টা ম্যাচ খেলেছে, সেখানে 4টে গোল রয়েছে, 5টা অ্যাসিস্ট রয়েছে। আর টোটাল যদি এই সিজনের কথা বলা যায়, তাহলে টোটাল এই সিজনে কিন্তু 30টা তিনি ম্যাচ খেলেছেন, সেখানে 5টা গোল রয়েছে, 9টা অ্যাসিস্ট রয়েছে। তো দুর্দান্ত প্লেয়ার কিন্তু এই বোর্জা হেরিরা। তো পরের মরশুমে যে ইস্ট বেঙ্গল কতটা ভালো আক্রমণাত্মক দল তৈরি করছে, সেটা আমরা বুঝতেই পাচ্ছি। আপ্রন্টে ক্লেটন সিলভা রয়েছে, এছাড়া সিবারিও টোরো রয়েছে, দুজন বিদেশি সেন্টার ফরওয়ার্ড, দুজন উইঙ্গারের দিক থেকে দেখতে গেলে একদিক থেকে নাওরে মহেশ সিং রয়েছে, অপরদিকে নন্দাকুমার রয়েছে। তো দুটো উইঙ্গার পজিশনে এত ভালো প্লেয়ার রয়েছে, এছাড়া অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে বোর্জা হেরিরা এসে গেছে। তো খুবই মাথা ঠান্ডার প্লেয়ার এবং গেম মেকার। এবছরে খুবই সমস্যা হয়েছিল যে মাঝ মাঠ থেকে বল কিন্তু খুব একটা সাপ্লাই পায়নি ইস্ট বেঙ্গল, তবুও কিন্তু ক্লেটন সিলভা 12টা গোল করেছিল। তো সামনের মরশুমে কিন্তু সেই জায়গাটা খুবই ভালোভাবে তৈরি করে নিয়েছে ইস্ট বেঙ্গল, আর কার্লোস কোয়াদ্রা এই সমস্ত প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা ভালো রেজাল্ট দিতেই পারবে, সেটা এখন থেকেই মনে হচ্ছে। তো এই সাইনিংটা পুরো অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে, তোমাদের সকালেই জানিয়েছিলাম যে অ্যাডভান্স স্টেজে কথাবার্তাটা চালাচ্ছে, তার পরবর্তী সময় কিন্তু আপডেট যেটা বেরিয়ে এসেছে যে ডিলটাকে পুরোপুরি ডান করে ফেলেছে। তো সামনের মরশুমের কিন্তু দুজন বিদেশিকে চূড়ান্ত করে ফেললো, একজন হচ্ছেন সিবারিও টোরো আর একজন হচ্ছেন বোর্জা হেরিরা। আর হায়দ্রাবাদ এফসিতে সিবারিও টোরো আর বোর্জা হেরিরার খেলা আমাদের দুর্দান্ত লেগেছে, তাদের মধ্যে একটা কিন্তু খুব ভালো জুটি রয়েছে। যেরকম এবছরে আমরা ইস্ট
বেঙ্গলে দেখেছিলাম ক্লেটন সিলভার সঙ্গে নাওরে ময়েসিংয়ের একটা ভালো জুটি রয়েছে, তারা সেই জুটিতে অনেক গোল করেছে। সেরকম কিন্তু বোর্জা হেরিরার সঙ্গে সিবারিও টোরোরও একটা খুব ভালো জুটি আমরা পরের মরশুমে ইস্ট বেঙ্গলে দেখতে পাবো, এই মরশুমে আমরা হায়দ্রাবাদ এফসিতেও দেখতে পেয়েছি। তো এই নিউজটা শুনে তোমরা কতটা খুশি হলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যেও। তো এই ছিল ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।